পারবো। তবে আমাদের গানের প্রার্থনা দিয়ে নিয়ে যেতে যেই বাক্য আমাদের চলার পথে সাথে, যেই বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করে, যেই বাক্য আমাদের জীবনে শান্তি আসে, সেই বাক্যের মধ্যে দিয়ে নিয়ে যাবেন আমাদের পাঁচটা সুদীর্ঘ, সেই বাক্যের মধ্যে দিয়ে আমাদের এখন পাঁচটা সুবাক্যের মধ্যে দিয়ে নিয়ে যাবেন। যিশু নামে হাউস অফ গড চার্চ এবং যারা অনলাইনে রয়েছেন প্রত্যেককে স্বাগত জানাই। প্রভু আমাদের প্রত্যেককে একত্রিত করেছেন তার এক বিশেষ উদ্দেশ্যে, কারণ তার রক্তে আমরা ধৌত হয়েছি, তার অনুগ্রহে আমরা বিশ্বাস দ্বারা পাপের পরিত্রাণ পেয়েছি। তাই এই চরম সত্যকে নিয়ে আমরা আজকে উপাসনার লগ্নে দাঁড়িয়েছি। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই প্রতিটি ভাই বোন যারা অক্লান্ত তাদের খ্রিস্ট প্রেমের মধ্য দিয়ে একত্রিত হয়েছেন। আমরা জানি আমাদের জীবনের অনেক কিছু অজানা রয়ে গেছে এখন, কিন্তু আমরা একটা জিনিস প্রত্যক্ষ করি প্রতিদিন, খ্রিস্টকে আমরা প্রতিদিন জানি, শুধু বাইবেলের গ্রন্থে না, আমরা জানি তাকে, তার প্রত্যক্ষ উপস্থিতি আমাদের জীবনে, যা আমাদের জীবনকে সেই পূর্ণতা এনে দেয়, সেই সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা এনে দেয়। আর তাই এবছর আমাদের মূল ভাব ছিল, জানবো আমি, জানবে তুমি খ্রিস্টতে কেন নুন। সেই অংশ প্রচারের গত 3 সপ্তাহ ধরে আমরা জেনেছি লুক সুসমাচারের 24:44 থেকে আমরা 47 অব্দি করেছি, যেখানে আমরা দেখেছি যিশু আমাদেরকে সেই স্মরণ করিয়ে দিয়েছিলেন লুকের 24:44-এ, যে যা আমি বলছি তোমাদের সাথে থাকতে থাকতে তার শিষ্যদের মাঝে বলেছিলেন, সেটা আমি আসার পূর্বে মসীহের ব্যবস্থায় বা আইন ইহুদি জাতি, এছাড়া নানান ভাববাদী প্রফেট তাদের গ্রন্থে বা গীত সংহিতায় তার সম্বন্ধে লিখিত আছে তা পূর্ণ হবে। যিশু যখন সেই মুহূর্তে ছিলেন, তার একটা অংশ পূর্ণতা ছিল যে যিশু এই পৃথিবীতে আসবেন কার বংশের আগে, দাউদের বংশ দিয়ে, এবং কোথায় আসবেন সেগুলো একটা পূর্ণতা পেয়েছিল। কিন্তু তিনি শুধু সেই পূর্ণতাই বলেননি, ভবিষ্যৎ দেখিয়েছেন যে আর একটা পূর্ণ হবে, যে উনি এসেছিলেন পৃথিবীতে যে আসবেন, সেটা তার আসার আগে পুরাতন নিয়ম ভবিষ্যৎবাণী। কিন্তু তিনি এসে যখন এই অবস্থায় দাঁড়িয়ে এটা বলছিলেন সকলকে, তখন তিনি ক্রুশে যাওয়ার আগে, কিন্তু তাই তিনি পূর্ণ করবেন, কি পূর্ণ হবে, যে তিনি খ্রিস্ট, মানব জাতির পাপের জন্য তিনি নিজের সমস্ত জীবনকে, পবিত্র জীবনকে বলিকৃত করবেন। আর তাই সেখানেই সমাপ্ত নয়, আজকে আমরা যারা দাঁড়িয়ে রয়েছি, সেটা যেমন তিনি পূর্ণ করেছেন ওই সময়ের মধ্যে দিয়ে, তার ভবিষ্যৎ ছিল আগে, আর 2000 বছর আগে সেই ভবিষ্যৎ আজকে অতীত আমাদের কাছে, সেই অতীতের ভিত্তিতে দাঁড়িয়ে আমরা আর একটা নতুন ভবিষ্যতে তাকাচ্ছি। কি সেই ভবিষ্যৎ? যিশু বলেছেন যে আমাদের প্রচার করতে, যে যাও তুমি আমার কথা বলো, কিন্তু আমাদের সেই ভবিষ্যৎ হচ্ছে, আমরা যখন যিশুকে 2000 বছর আগে এসে অতীতটা জেনেছি, যে যিশু এসেছিলেন এই পৃথিবীতে আমাদের পাপের জীবনকে মৃত্যু থেকে রক্ষা করে অনন্ত জীবন বিশ্বাস দ্বারা নিয়ে আসতে।
আর তাই যিশু তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। তার সম্বন্ধে আগে যা বলা হয়েছে, তারপরে বলা যা হয়েছে, আর আগামী দিনে তিনি আবার আসবেন, যা প্রকাশিত বাক্যে শেষে বলা হয়েছে। আজকে শুরুতেই আমাদের খ্রিস্টীয় বোন পড়ছিলেন প্রকাশিত বাক্য থেকে, সেই পুরোটাই পূর্ণতা হবে। যা হয়েছে তার সময়ে, তার আসার আর পূর্বে, তিনি থাকার সময় যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূর্ণ হয়েছে 2000 বছর আগে, আর তিনি আবার আমাদের এই অবস্থায় যা প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি আবার আসবেন, যারা আমরা তাকে বিশ্বাস করে পাপের পরিত্রাণ পেয়েছি তাদেরকে, যদি আমরা এই অবস্থায় থাকি, তিনি আমাদের মহল্লাসে নিয়ে যাবেন। আর যদি আমাদের দেহটাকে সাময়িক কবরে শুতে হয়, তারপরও তিনি তার পুনরুত্থিত জীবনে নিয়ে যাবেন। আর তাই এই প্রতিশ্রুতি তিনি যে পূরণ করেছেন এবং করবেন, সেটা আমরা জেনেছি যখন 2000 বছর আগের ঘটনাটা আর ঘটনা নয়, সেটা বাস্তব আমাদের জীবনে যখন আমরা তাকে বিশ্বাস করে পাপের জীবন থেকে এই পৃথিবীতে থাকতে স্বর্গীয় পবিত্রতা পেয়েছি। আমরা পেয়েছি, আমরা কোনো ধর্মীয় কাজ করে অর্জন করিনি, ধর্ম কর্ম করে আমরা কোনো রকম পবিত্রতা অর্জন করিনি। যারা যিশুকে বিশ্বাস করে, এফেসিয় 2:8-তে বলে, এটা তোমার কর্মের দ্বারা না, ঈশ্বরের অনুগ্রহ যিশুতে বিশ্বাস দ্বারা তুমি পেয়েছো। আর তাই আমাদের দুটো অংশ এই বছরের মূল ভাবে, যখন জানবো আমি জানবে তুমি, এক আমি জানবো তার বাক্য, বাক্য হচ্ছে সেই জীবন্ত ঈশ্বর, একটা পুস্তক নয়, বাইবেলে এক জনের একে বলে, আর অন্যকেও জানাবো যখন যিশু আমাদের জীবনে যে কাজ করছে তার জীবন্ত সাক্ষ্য কি পূরণ করছে এবং করবে ভবিষ্যৎটা, সেটাও আমরা জানাবো। আর সেই অংশে আমাদের যিশু আজ্ঞা দিয়েছেন, ভালোবাসার আজ্ঞা, কি যে তার নামে, যিশুর নামের অর্থ হচ্ছে মুথিলিখিত 1:21-এ বলে যে পাপের পরিত্রাতা, সেই ঈশ্বরের মনোনীত খ্রিস্টিয়স, খ্রিস্ট যিনি, তিনি এই পৃথিবীর মধ্যে প্রবেশ করেছিলেন মানব জাতির মনকে পাপের জীবন থেকে, যার বেতন মৃত্যু, সেখান থেকে তার পবিত্র জীবনে, যা অনুগ্রহ বা তার দয়ায় ভালোবাসে আমরা পেতে পারি বিশ্বাস দ্বারা, সেই কথা শুধু আমাদের জীবনে জীবন্ত আনেননি, সেই জীবন্ত সাক্ষ্য অন্যদের কাছে বলার আহ্বান রেখেছেন। আর তাই এই অংশে আমরা দেখেছি যে যিশুর প্রতিশ্রুতি যে দিয়েছেন আমাদের প্রত্যেকের জীবনে, সেটা কি করে আমরা পাব, তার এই প্রতিশ্রুতিতে পৌঁছানোর জন্য কি দরকার, সেই অংশে আমরা 3 সপ্তাহ ধরে পড়েছি। আজকে এই শেষ সপ্তাহ এই অংশে, যে এক তার বাক্য, তার কথা জানতে হবে, বাইবেল আমাদের পড়তে হবে, সেটা প্রথম আমরা 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে ব্যাখ্যা করেছি, গত সপ্তাহে ব্যাখ্যা করেছি আমরা, তার কথার ওপর আস্থা রাখতে হবে, তার বাক্যের ওপর তার মানে। আর এই সপ্তাহে আমাদের ফোকাস হচ্ছে তার সর্বশক্তির ওপর আমরা নির্ভর করব। তাই 3 সপ্তাহ আগে প্রথম যখন তার বাক্য পড়ব, কেন না, ঈশ্বরের যে পরিকল্পনা যা করেছিলেন আজ থেকে সেই আমাদের সৃষ্টির লগ্নে, এখনো তা অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয়, গত সপ্তাহে পড়েছি প্রতিশ্রুতি, যে তার কথার উপর আস্থা রাখতে আমাদের কি করতে হবে, কারণ ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। আর এ সপ্তাহে আমাদের হেডিং হচ্ছে ঈশ্বর সর্বশক্তিমান, তার উপর, শক্তির উপর যখন নির্ভর করব, কারণ উনি যা প্রতিজ্ঞা করেন উনি তা পূর্ণ আমাদের জন্য করেন। আর তাই এই অংশে আপনাদের উৎসাহের জন্য বলি, যিশাইয় 23:14-তে যিহোশুয়া বলছে যে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছিল কার জন্য, ইহুদি জাতির জন্য, আব্রাহামের মধ্য দিয়ে, তার সকলই, সকলই মানে যা যা বলেছিল, তার একটাও বিফল বা ফেল হয়নি। হ্যালেলুইয়া,
তো আজকে আমরা এখান থেকে শুরু করব যে এই যে ইহুদি জাতির এই যিহোশুয়া এই স্টেটমেন্টটা বা এই বাক্যটা তার যে প্রত্যয়ের সাথে বলছে যে ঈশ্বর যা পরিকল্পনা করে তা পরিবর্তন করেনি ইহুদি জাতির জন্য, আর সেই যে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিয়েছে তা ব্যর্থ হয়নি, আর তার শক্তিতেই তিনি সব সিদ্ধ করেছেন, তার একটাও বিফল হয়নি। তাই আমাদের পুরাতন নিয়মে সমস্ত শুরুতে যেতে হবে যে এই ইহুদি জাতিকে ঈশ্বর আজকে যে প্রতিজ্ঞায় আমরা দাঁড়িয়ে আছি সেই প্রতিজ্ঞা কোথা থেকে আসলো সেখান থেকে আমরা দেখব। বলছে ঈশ্বরের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি ইহুদি জাতির জন্য আব্রাহামের মধ্য দিয়ে এসেছিল। আব্রাহাম আমরা জানি যারা পুরাতন নিয়ম পড়েছি যিশু আসার প্রায় 2500 পূর্বের ঘটনা, যখন এই আব্রাহাম আব্রাম যার নাম ছিল ঈশ্বর তাকে ডেকেছিলেন যে তার মধ্য দিয়ে তিনি সমস্ত এক নতুন জাতি আনবেন। কি বলেছিল? তিনটা প্রতিশ্রুতি আমরা দেখব এই আব্রামের মধ্য দিয়ে যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি। এক, আব্রামের মধ্য দিয়ে তিনি এক মহাজাতি আনবেন সারা বিশ্ব জুড়ে। দুই, তিনি এক দেশ দেবেন তাকে, কনান দেশ, কনানীয়। তিন, তিনি একই ঈশ্বর, যে ঈশ্বরকে উপাসনা তিনি করছেন আজকে আমরা যে ঈশ্বরকে করছি। আর চলুন আজকে আমরা আব্রাহামের জীবনী থেকে জানবো যে তার জীবনে ঈশ্বর কিভাবে শুরু করেছিল। আজকে যে আমরা প্রতিজ্ঞা লোকের কাছে প্রচার করছি, জানবো আমি জানবো তুমি, তার শুরুটা থেকে আজ আমরা দেখবো যে কোন ঈশ্বর যিনি আব্রাহামের মধ্য দিয়ে যে পরিকল্পনা দিয়েছেন তা ব্যর্থ ও চেঞ্জ পরিবর্তিত হয়নি। তার প্রতিজ্ঞা ছিল আব্রাহামের মধ্য দিয়ে আজকে আমরা যে জনজাতিতে দাঁড়িয়ে রয়েছি মহাজাতিতে তা কোনোদিন ব্যর্থ হয়নি, আর তিনি এগুলো করেছিলেন আব্রাহামের মধ্য দিয়ে আজকে আমাদের কাছে তার শক্তিতে। আমাদের কোনো শক্তি বিশ্বাস বা অন্য কিছুর শক্তির ওপর নির্ভর করে না। আর তাই আদি পুস্তকে 12:2 ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, হেই আব্রাহাম, আমি তোমা হইতে এক মহা জাতি উৎপন্ন করব। তার মানে এই জাতি ছিল না, এই জাতি আব্রাহামের বংশ থেকে আসেনি, যে উর দেশ থেকে তেরা তার বাবা যিনি ছিলেন সেখান থেকে আসেনি। যদি আসতো তাহলে বলতো তার বাবার জন্ম থেকেই তার পরিবারকে বাড়াবে। বলেছে তোমার থেকে আমি উৎপন্ন করব, যেটা শুধু তার দৈহিক সন্তান হবে না, তার এই আত্মিক সন্তান হবে। ঈশ্বর সেই প্রতিজ্ঞা করেছিলেন এবং সেটা একটা আশীর্বাদ আকর হবে। তাই আমার মনে রাখবো ঈশ্বর একটা পরিকল্পনা করেছেন এই মুহূর্তে আব্রাহামের মধ্য দিয়ে, এবং আব্রাহাম যখন তাকে বাইরে এনে বললো দেখো আকাশে তারা না তোমার এই বংশকে আমি বৃদ্ধি করব। তাই আব্রাহামের জীবনীটা কোথায় ছিল একটু আমরা দেখি। তৎকালীন যে চিত্র মানচিত্রটা ছিল সেই উর দেশ দেখতে পাচ্ছেন আপনারা এখানে, যে গোল করে দাগ করা আছে, উর দেশ থেকে এসেছিলেন উনি। আদি পুস্তকে আমরা যদি পড়ি 11 অধ্যায়ের শেষের দিকে এবং 12 অধ্যায় দেখব যে যখন তার বাবা হারুন তার বাবার মানে তার কাকা আব্রাহামের মৃত হলেন, সেই অবস্থায় পুরো পরিবারকে নিয়ে তার স্ত্রী সারা তাকে নিয়ে সেই হারান জায়গায় তিনি আসলেন। সেখানে ঈশ্বর তার সাথে এক আব্রাহামের সাথে নতুন চুক্তি করেছিল। আমরা দেখছি যে তাকে কোথায় নিয়ে যাবে, নিচে একদম দেখুন চৌকো করে লাল একটা অংশ অ্যারো করে দেয়া আছে। তো ওখান থেকে উনি প্রথমে কোথায় আসছেন, প্রথম অ্যারো দেয়া আছে ওপরের দিকে সেই হারানে, আর হারান থেকে ওখানে তিনি বলেছেন প্রতিজ্ঞা ভূমি নিয়ে যাবেন, কোথায় সেই নিচে দেখুন লাল আর সেখানে কাননীয় প্রদেশের একটা অংশ। আর তার জীবন পথে দেখুন কত জায়গা তাকে নানান ভাবে ঘুরতে হয়েছে। ঈশ্বরের পরিকল্পনা যখন থাকে
মানুষের পরিকল্পনা এক হতে পারে না। আমাদের পরিকল্পনা সহজেই আমরা শর্টকাট করার চেষ্টা করি, কিন্তু ঈশ্বর যখন বলেন যে তোমাকে আমি এক প্রতিজ্ঞা দিয়েছি, চুক্তি করেছি, তিনি তার দিশাতে আমাদের চালিত করেন। আর তাই আব্রাহামকে এই ঈশ্বরের পরিকল্পনার মধ্যে যেতে গিয়ে এবং তার প্রতিজ্ঞার আশীর্বাদ পেতে গিয়ে অনেক পরীক্ষার মধ্য দিয়ে বাধ্য হয়েছিলেন যেতে। এখানে অনেক তার জীবনে ঘটনা, চারটে ঘটনা আমি বলি। এক, আব্রাহাম যখন সেই তার ভাগ্নে লোটকে নিয়ে গিয়েছিলেন, সেই তার লোট তখন আব্রাহামকে নিজের পছন্দ মতো দেশটা চেয়েছিল। দুই, ইসমাইল এবং হাগারের জন্ম, যে তার পরিবারের কেউ নয়, পরিচারিকার সাথে তিনি সেই তার স্ত্রীর পরামর্শে সেই সন্তান এনেছিলেন ইসমাইল, যা আজও পৃথিবীতে সেই সমস্যা বহন করছে। আর ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মহাজাতি, সেই অনুযায়ী তিনি তার পুত্র ইসাককে পেয়েছিলেন। চতুর্থ পরীক্ষা, ইসাককে বলিদান। তার জীবনের অনেক অংশে দেখুন, এইগুলো আমরা আজকে দেখব। আব্রাহাম লোটকে তার পছন্দের দেশ দিয়েছিলেন। যখন আব্রাহাম পৌঁছলেন, লোটকে বললেন, তাকে চয়েস দিলেন, তিনি নিজে বাঁচতে পারতেন। লোট কি দেখেছিল? মিশরের মতো এত সুন্দর দেশ, জায়গাটা একদম জল বাতাস সবকিছু শস্য শ্যামলা, সে বললো আমি স্থানটা নেব। কিন্তু আমরা ভবিষ্যৎ জানি কি হয়েছিল, সেই সদম গোমরা বিনষ্ট হয়ে গেছিল। আব্রাহাম এই একটা প্রথমে ত্যাগ শুরু করেছিলেন, ঈশ্বরের ইচ্ছের ওপর ভরসা রেখেছিলেন, ঈশ্বরকে বিশ্বাস রেখেছিলেন, ঈশ্বরের শক্তির ওপর নির্ভর করেছিলেন, যেটা তার চোখে পছন্দ সেটাই তিনি চাননি নিজের জীবনকে গুছোবার জন্য। এটা একটা প্রথম শিক্ষণীয় আমাদের। দ্বিতীয় শিক্ষণীয়, তিনি জীবনে অনেকগুলো ভুল ভ্রান্তি করেছেন, ঈশ্বরের পরিকল্পনা থাকা সত্ত্বেও তিনি তার স্ত্রীর পরামর্শে, যখন দেখছেন বয়স হয়ে যাচ্ছে, আর তো আমার কোনো স্ত্রীর সন্তান সম্ভাবনা হওয়ার কোনো মানে মেডিকেল গতভাবে হয়তো বায়োলজিক্যাল কোনো চান্স নেই বা সুযোগ নেই, সেই অবস্থায় তিনি এই হাগারের সাথে সেই সন্তান আনেন ইসমাইল, এবং আমরা জানি সেই সংসারে সেই অশান্তি ডেকে এনেছিল, এবং তাকে বাধ্য হয়ে সেই হাগার এবং ইসমাইলকে সরিয়ে দিতে হয়েছিল ঘরের বাইরে। ভুল আমরাও করি এরকম। ঈশ্বর যখন বলেছিলেন যে আব্রাহাম আব্রাহাম আমি তোমার আশীর্বাদ করব, তোমাকে সন্তান দেব, সে বিশ্বাস করেছিল, কিন্তু ঈশ্বরের শক্তির ওপর নির্ভর করতে পারেনি। আমাদের খ্রিস্ট বিশ্বাসী তো হয়, আমরা খ্রিস্ট অনেক কিছু আমাদের প্রতিজ্ঞা দিয়েছেন, আমরা যখন দেখি আমাদের চটজলদি সমাধান চাই, অথবা বাস্তবভাবে আমাদের বুদ্ধিতে খেলে না, যেমন আব্রাহামের খেলেনি যে 90 বছর বয়সে আমার স্ত্রী, 80 বছর বয়সে কি করে সন্তান গর্ভে আনবে। কিন্তু ঈশ্বর যখন বলেন, তিনি তার শক্তিতে সেটা পূর্ণ করেন। এটা আপনি কি আজকে বিশ্বাস করেন? আর যদি আমাদের এই দুর্বলতা আব্রাহামের মতো থাকে, তাহলে আমরা প্রস্তুত থাকবো এই সমস্যার মধ্যেও আমাদের যেতে হবে। আর তাই আব্রাহামের এই এক প্রথমার এক শিক্ষা হয়েছিল। দ্বিতীয় কি হয়েছিল? আব্রাহামকে কিন্তু ঈশ্বর তারপরেও বলেছেন 17:8 আদি পুস্তকে দর্শন দিয়ে, যে আব্রাহাম বিয়ের আগে কি বলেছেন? আমি সর্ব শক্তিমান ঈশ্বর, হালেলুইয়া। আর তাই আজকে আমরা বলছি যে কি আজকের বিষয়, সর্বশক্তিমান শক্তির ওপর আমাদের নির্ভর করতে হবে। যে কেন? কারণ ঈশ্বর যখন আপনার আমার কোন ঈশ্বর, যিনি যিশুকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে, যিনি ইহুদি জাতিকে আব্রাহামের মধ্য দিয়ে এক মনোনীত জাতি করেছেন, এবং তার মধ্য দিয়ে যিশুকে এনে আমাদের সমগ্র জাতিকে পৃথিবীর এক মহাজাতিতে, তার পবিত্র জাতিতে পূর্ণতা এনেছেন, সিদ্ধতা এনেছেন। আর তাই ঈশ্বর আব্রাহামের অবিশ্বাসের কাজ সত্ত্বেও, ইসমাইল এবং হাগারের
তারপরেও তিনি দয়াশীল, তিনি ক্রোধে ধীর এবং দয়াতে তিনি অবশ্যই যথেষ্ট। আর তাই বলছে যে 99 বছর বয়স, তখন বলছে দেখো আমি আমার পরিকল্পনা ভুলে যাইনি, আমার শক্তিতে তোমার সন্তানকে আনবো। আর তাই ঈশ্বর সেদিনকে কি বললেন, আজ থেকে আর তোমার অব্রাহাম মানে মহাপিতা নয়, তোমার নাম আব্রাহাম, সারা পৃথিবীর পিতা। কিভাবে? বায়োলজিক্যালি না, বিশ্বাস দ্বারা। তারা বিশ্বাস দ্বারা সেই সন্তান লাভ। ঈশ্বর আব্রাহামের মধ্য দিয়ে বলেছিলেন যে তোমাকে আমি মহা জাতিতে পূর্ণতা আনব, আদি পিতা করিলাম বহু জাতির। আচ্ছা, প্রতিজ্ঞা ঈশ্বরের কখনো বদলায়নি। ঈশ্বর আর একটা বড় পরীক্ষা নিলেন, যে সন্তানকে 100 বছর বয়সে দিলেন তাকেই বলি চড়াতে বললেন, কিন্তু এই সময় আব্রাহাম আর ব্যর্থ হননি। তিনি ঈশ্বরের পরিকল্পনার উপর বিশ্বাস শুধু করেননি, তিনি দেখেছিলেন তার পরিকল্পনায় তার প্রতিজ্ঞা ব্যর্থ হয়নি, তিনি 100 বছর বয়সে সেই সন্তানকে পেয়েছিলেন। তাই বলির জন্য যখন ঈশ্বর চেয়েছিলেন, তিনি তার শক্তির ওপর সমস্ত নির্ভর রেখেছিলেন। আজকে আমাদের জীবনে এরকম অনেক পরীক্ষা আসতে পারে ভাই বোনেরা। আব্রাহামের জীবনে অনেক পরীক্ষা এসেছিল, ভয় পেয়ে 2-2 বার তার নিজের স্ত্রীকে বোন বলে ব্যবহার করেছিলেন জীবনে। আমাদের জীবনে নানান ধরনের সমস্যা, ভয় আমাদের কি করে, আমাদেরকে সম্পূর্ণ ঈশ্বরের কাছ থেকে সরিয়ে নিয়ে যায়। আর তাই সেই আব্রাহাম কিন্তু শুধু এক মহাজাতি পাননি, তাকে দ্বিতীয় প্রতিজ্ঞা কি ছিল, 3টা প্রতিজ্ঞা আজকে আমরা, যে এক ভূমি দেবে, সেই কনান দেশ দেবে। আমরা দেখেছি কোথা থেকে তিনি কোথায় এসছেন, আর সেই আদি পুস্তকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 12-এর সাথে, যে আমি তোমাকে, ঈশ্বর বলেছেন, এই দেশকে দেব এবং এই বংশকে তোমার দেশকে দেব। তাহলে প্রথমে আমরা দেখলাম তার প্রতিজ্ঞা মতো এক নতুন বংশ দিয়েছেন এবং তাকে সেই দেশ দিয়েছেন, যাতে সেই দেশের মধ্য দিয়ে তিনি সমস্ত ঈশ্বরের প্রতিশ্রুতিটা পান। আর সেই দেশ আদি পুস্তকে 13:15 বলে যে বলেছিল যে এই পৃথিবীতে তোমার যে বংশ বাড়াবো তা ধুলি কণার মতো হবে, গুনে শেষ করা যাবে না, তার মানে অগুন্তি অগুন্তি যা পৃথিবীতে আজকে বিদ্যমান। এবং যিহোশুয়া 14:1-এ যেখানে মশিহর পর আমরা জানি আব্রাহামের মধ্য দিয়ে ঈশাক, ঈশাকের মধ্য দিয়ে জাকব, জাকবের মধ্য দিয়ে 12 জন ইহুদির সন্তান, ইহুদি জাতি জাকবকে ইসরায়েল নাম দিয়েছিলেন ঈশ্বর, সেই ইসরায়েল বা তার যে 12 জাতির সন্তান, 12টা সন্তান তার মধ্য দিয়ে যে জাত এসছে পৃথিবীতে, তাদের মধ্য দিয়ে আজকে সেই যিহোশুয়া, তখন মসি কিন্তু সেই কনান প্রদেশে ঢুকতে পারেননি, 400 বছরের ক্রীতদাস থেকে মিশরের উনি ছাড়িয়ে এনেছিলেন। কিন্তু আমরা জানি ঈশ্বর যে প্রতিজ্ঞা আব্রাহামকে দিয়েছিল, মহাজাতি এবং দেশ, এখানে দুটোই পূর্ণতা হয়েছে। তৃতীয়ত আমরা কি দেখব, ঈশ্বর বলেছেন আমি একমাত্র তোমার ঈশ্বর হব। তাই দ্বিতীয় বিবরণীতে 29:13-তে আমরা দেখি মসি বলেছেন যে আজকে তোমাদের ঈশ্বর যে প্রতিজ্ঞা দিয়েছিল তোমাদের পূর্বপুরুষ আব্রাহাম, ইসাক, যাকব, তিনি তা পূর্ণ করেছেন এবং করবেন। আজকে আপনার কি মনে হয়, যিহোশুয়া যখন এই প্রত্যয় বাক্যটা বলেছিল যে আমাদের ইসরায়েল কুলের সর্বপ্রভু ঈশ্বর তার মঙ্গল বাক্য বলেছিলেন, তা নিষ্ফল হইল না, সকলই সফল হইল, কারণ ঈশ্বর যা করেন তার শক্তিতে করেন, তার কোনোটাই আমাদের বিফলে যায় না। আর তাই আজকে আমরা যখন আব্রাহামকে সে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি মতো কি করে তার বংশে আমরা যোগ হবো? আমরা তো ইহুদি জাতির লোক নই, আমরা তো ইসরায়েলে থাকি না,
ঈশ্বর শুধু ইহুদি জাতির জন্য যিশুকে পাঠাননি, ঈশ্বর শুধু আব্রাহামকে বলেননি মহাপিতা থেকে তোমায় আমি বহু লোকের পিতা করব, মহাপিতা করেছিলেন ইহুদি জাতির জন্য। সেই মুহূর্তে ঈশ্বর তার পরিকল্পনাকে সম্পূর্ণ প্রকাশ করেন, এই না ঈশ্বর পরিকল্পনা তিনি অপ্রকাশ বা পরিবর্তিত করেছিলেন, তিনি তার সময়ে আমাদের জীবনে তার পরিকল্পনা জানান, তার প্রতিশ্রুতিগুলি প্রতিপালন করেন। কিন্তু আব্রাহাম অনেক সময় অবিশ্বাস্যভাবে তার জীবনে বিশ্বাস রাখতে পারেনি, কিন্তু তার দ্বিগুণ বিশ্বাস অর্জন করেছেন ধীরে 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 ধীরে। আর তাই আজকে আমরা গালাতীয় পৌল বলেছেন পত্রে তার 3:28-29-এ যে ঈশ্বর বিশ্বাসের জন্য যিশুর মধ্য দিয়ে কি করেছেন, আব্রাহামকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী আব্রাহাম কি করেছিল, বিশ্বাস দ্বারা ঈশ্বরের সব পরিকল্পনা প্রতিশ্রুতি লাভ করেছিল। আর আজকে আমাদের প্রতি সেটাই দাবি, গালাতীয় 3:8-9, যদি আমরা খ্রিস্ট যিশুতে সকলেই এক থাকি, আর আমরা যদি খ্রিস্টের হই তাহলে ঈশ্বরের যে প্রতিজ্ঞা ছিল আব্রাহামের প্রতি সেই প্রতিজ্ঞার মধ্য দিয়ে আত্মিকভাবে আমরা আব্রাহামের বংশে মহাজাতিতে বহু লোকের পিতার মধ্যে রয়েছি। হ্যালেলুইয়া! আর আজকে সেটা আমাদের বড় আনন্দে। হিব্রুয় 6:12-14 বলে যে দেখো তোমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তোমরা বিশ্বাসে দুর্বল হয়ো না, ধৈর্য হারিও না, ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন তোমাদের জন্য আব্রাহামের থেকে অনেক বেশি বড় পরিকল্পনা তোমাদের জন্য রয়েছে। কারণ ঈশ্বর আব্রাহামের কাছে যা প্রতিজ্ঞা করেছিলেন তার নিজের নামে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি এগুলো করব। তিনি আপনার নামে শপথ করেছিলেন, মানুষের মতো নিজের মানুষ নিজের ওপর শপথ করে অনেক কিছু করে করতে পারে না বা অন্যের ওপর দিয়ে চালায়, কিন্তু ঈশ্বর তিনি সমস্ত কিছু যা করেছিলেন তার নিজের শক্তিতে করেছিলেন আব্রাহাম থেকে এখনো পর্যন্ত এবং করবেন আগামী দিনে। কিন্তু আব্রাহামের জীবনে এই সাফল্য এই আশীর্বাদ আসলো করতে তার একটাই কারণ, তিনি দীর্ঘ সহিষ্ণু, দীর্ঘ শুধু ধৈর্য নয়, দীর্ঘ ধৈর্যের মধ্যে ঈশ্বরের প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রেখেছেন, তার শক্তির ওপর নির্ভর করেছেন। আর তাই সেই তার জীবনে ঈশ্বরের পরিকল্পনা একটাও বিফল হয়নি। আজকে আপনার জন্য ঈশ্বরের অনেক পরিকল্পনা আছে এ বছরে, আপনি কতটা ঈশ্বরের মধ্যে প্রস্তুত আছেন যে আব্রামের মধ্য দিয়ে আপনারা যে বংশে দাঁড়িয়ে রয়েছেন যিশুর মধ্য দিয়ে এবং আব্রাহামকে ঈশ্বর যে প্রতিজ্ঞা দিয়েছিলেন, আপনারা কি আব্রাহামের মতো সমস্যায় রয়েছেন, আপনারা কি আব্রাহামের মতো যা প্রতিজ্ঞা দিয়েছে সেই প্রতিজ্ঞার জন্য ধৈর্য ধরেছেন, আপনার জীবনের সমস্যা আলাদা, আপনার জীবনের চিন্তা আলাদা, আপনার জীবনের চলার গতি আলাদা, কিন্তু ঈশ্বরের সাথে যাতে আমরা যুক্ত আছি যিশুর মধ্য দিয়ে তাদের ভাবনা তাদের চিন্তা তাদের পথ একটাই, খ্রিস্ট যিশু। তাই ঈশ্বর যা পরিকল্পনা করেছে তার প্রতিশ্রুতিতে যেতে গেলে গত 3 সপ্তাহ থেকে আমরা যা পড়ে এসেছি মূল ভাবের ওপর, জানবো আমি জানবে তুমি, এই 3টে মূল ভাবে আমাদেরকে পুরো বছর ধরে আমাদের চলতে হবে। কারণ 6:18-তে বলে হিব্রিয় পত্রে যে দেখো ঈশ্বরের প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা আর শপথ কখনো বদলায় না, ঈশ্বর মিথ্যা কথা বলেন না বা শপথ করার সময় ছল করেন না। তাই আমরা যেন তার উপর বিশ্বাস করি, যখন নিরাপত্তা সুরক্ষা দরকার আমাদের জীবনে তার কাছে ছুটি যায়, কারণ তিনি আমাদের 2টো জিনিস দেবেন, কি, 1 সান্ত্বনা, 2 শক্তি দেবেন দুর্বল অবস্থা। আমরা কি আব্রাহাম পেয়েছিল, ইহুদি জাতি পেয়েছিল আমরা জানি, আমরা খ্রিস্টের মধ্যে দিয়ে কি প্রস্তুত খ্রিস্ট বিশ্বাসীরা, জীবনে যে অবস্থায় আপনি আছেন শারীরিক মানসিক আত্মিক প্রভুর কাছে নির্ভর করুন, তার শক্তির ওপর সমস্ত নিজেকে অর্পণ করুন এবং বিশ্বাস করুন যিশু জীবন দিয়েছে আপনাদের জীবন কষ্ট দিতে নয় বরং সব থেকে বড় স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য।
তাই জিজকালের 12:28 বলে যে প্রভু বলেন আমার সমস্ত বাক্য, সমস্ত বাক্য সফল হবে, দেরি হবে না। মানুষের জন্য আমরা ভাবি দেরি, ঈশ্বর তোমায় এবং এই পৃথিবীর গণ্ডির অনেক বাইরে। তিনি বলেন আমি যা বলবো তা হবেই। আর তাহলে আজকে আমরা কোথায় দাঁড়িয়েছি যে ঈশ্বর সর্বশক্তিমান, উনি যা বলেন উনি তা করেন। আজকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রভুর প্রতি যে প্রভু আমি তো এগুলো চাই, তোমার শক্তি দেখতে পাচ্ছি না, তাহলে আব্রামের মতো তার কাছে প্রার্থনা করুন, তার পরিকল্পনাকে জানুন। তিনি আব্রামকে ধাপে ধাপে তার পরিকল্পনা প্রকাশ করেছেন, আব্রাহাম তার শক্তির উপর নির্ভর করেছেন, ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছেন। আর আজকে আমরা যে দাঁড়িয়ে আছি তার সম্পূর্ণ সাকসেস তিনি মহাজাতিতে সেই পূর্ণতা দেখেছেন। এক জাতি, এক মহাজাতি, এক ঈশ্বর, এবং আমাদের সেই এক দেশে ধরতির মধ্যে ঈশ্বরের সেই স্বর্গরাজ্যের পূর্ণতা আনতে চলেছেন। তাই এবছরের আমাদের মূল ভাবে থাকবে যে জানবো আমি, জানবো তুমি, কেন কি জানাবো অন্যকে, কি জানবো আমি, আমি জানবো ঈশ্বরের পরিকল্পনা কখনো বদলায় না। দুই, জানবো আমি ঈশ্বরের প্রতিজ্ঞা, সংকল্প বা প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। তিন, ঈশ্বর সর্বশক্তিমান, উনি যা বলেন উনি তার শক্তিতে করতে পারেন। আর এটা আমরা এই তিনটে অন্যদের জানাবো। আর সেই জানাতে গিয়ে তাই বলেছে যিশুর নামে আমরা যাতে প্রচার করি একে অপরকে, আমরা যেন তাকে বাইবেল সম্বন্ধে জ্ঞাত করি। বাইবেল একটা পুস্তক নয়, সেটা যিশু স্বয়ং, যার জীবন সম্পূর্ণভাবে মানব জাতির জন্য এক নতুন দিক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আসে এই মৃত্যুর পাপের পৃথিবীতে। আর তাই আজকে আমরা যাতে পুরো বছর ধরে এই মূল ভাবের ওপর নির্ভর করে আমাদের জীবনকে তার পরিকল্পনা, তার প্রতিজ্ঞা, তার শক্তির ওপর সমস্ত অটুট বিশ্বাসে চলতে পারি। কারণ মনে রাখবেন আমাদের তার আলটিমেট শক্তির ওপর নির্ভর করতে পারে। তাই সাধু পৌলের ভাষায় আমরা আসুন একসাথে বলতে পারি, উঠে দাঁড়াই, 6:9, এসো আমরা সৎকর্ম করতে করতে যাতে নিরুৎসাহ না হই, কি অবস্থায় থাকেন ক্লান্ত না হন। মানুষের কাছে যিশুকে কথা বলুন এবং নিজের জীবনে যিশুকে আরো নিবিড় করে তার সম্পর্ক ভালোবাসাটাকে জানুন। তার আশীর্বাদ ধন্য আপনি হন, অন্যের জীবনেও যিশুর আশীর্বাদের সমস্ত বয়ে আনুন, অনুগ্রহ বয়ে আনুন, এবং যথাসময়ে আমরা সেই সুফল, সেই আনন্দ, সেই ঈশ্বরের স্বর্গরাজ্য আমরা দেখতে পারবো। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা যাই। প্রেমের পিতা যিশু, ধন্যবাদ জানাই তোমাকে, তুমি যে আমাদের সকলকে একত্রিত করেছো। ধন্যবাদ তুমি গত 3 সপ্তাহ ধরে আমাদেরকে শিখিয়েছো প্রভু, যে প্রভু তোমার প্রতিশ্রুতি ব্যর্থ হয় না, পরিকল্পনা বদলায় না, পরিবর্তিত হয় না, এবং তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি যা বলো তা তুমি তোমার শক্তিতে করো। তুমি আব্রাহামের মধ্য দিয়ে, ইহুদি জাতির মধ্য দিয়ে এবং যিশুর মধ্য দিয়ে আজকে সারা পৃথিবীতে সেই একই ঈশ্বর হিসেবে এক মহাজাতিতে আমাদেরকে পূর্ণতা দিয়েছ। যা তুমি প্রতিজ্ঞা করেছো আব্রাহামের জীবনে, তেমনি আমাদের জীবনেও পূর্ণতা দেবে। আমরা যেন তোমার প্রতি শুধু বিশ্বাস নেয়, আমরা তোমার শক্তির ওপর পূর্ণ ধৈর্য সহকারে নির্ভর করতে পারি। আমাদের প্রত্যেককে এই মূল ভাব যে জানবো প্রভু তোমাকে, তোমার শক্তিকে, তোমার বাক্যকে, তোমার পরিকল্পনাকে, তোমার প্রতিজ্ঞাকে, আর জানাবো অন্যদেরকেও। তাই প্রভু তোমার কাছে আজকে আমরা সেই অখণ্ডীয় সমস্ত তোমার প্রতিজ্ঞার জন্য নমিত হই, প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, জয় যিশু ইম্যানুয়েল, থ্যাংক ইউ।